ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. سان نمبر প্রশ্ন করেছেন যে শেখ আমার একটি প্রশ্ন হলো যদি কেউ নিজের দোকান বা ঘর কোন অমুসলিমকে ব্যবসার কাজে ভাড়া দেয় আর ওই অমুসলিম যদি সেখানে বসবাসের পাশাপাশি পূজা অন্যান্য কাজ করে তাহলে কি ওই দোকান ঘরের মালিকের গুনাহ হবে আপনার উদ্দেশ্য কি এটা দেখতে হবে আপনি ভাড়া দিয়েছেন যখন তখন আপনার উদ্দেশ্য আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে তাকে দোকান করার জন্য ভাড়া দিয়েছেন অথবা বসবাসের জন্য ভাড়া দিয়েছেন যদিও উত্তম হচ্ছে যে আপনি মুসলিমকে বসবাস করতে দিবেন আপনার বাড়িতে যাতে করে সেখানে আল্লাহর জিকির আজকার হয় নেকির কাজ হয় গুনাহের কাজ না হয় বড় শিরক বড় কুফরি কমপক্ষে না হয় আর মুসলিমরাও অধিকাংশ গুনাহে লিপ্ত তারপরেও আপনি একজন মুসলিমকে বসবাস করার জন্য ভাড়া দিচ্ছেন এটা উত্তম বলা যেতে পারে ওয়াজিব ফরজ নয় আর বিশেষ করে যারা অমুসলিম দেশে বসবাস করছেন বা যেখানে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি সেখানে তো ভাড়া দিতেই হবে না হলে আপনার ভাড়া হবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন ইসলামে এরকমটা বলছেন না ইসলামে এই সংকীর্ণতা নেই দুনিয়ার ব্যবসা বাণিজ্য লেনদেন অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তো আপনি ভাড়া দিয়েছেন বসবাসের জন্য দোকানপাট করার জন্য ব্যবসা করার জন্য কিন্তু পাশাপাশি যেহেতু বসবাস করে সে পূজাও করে এরকম অনেক পাপ করতে পারে তাদের কাছে তারা হালাল হারাম কিছু নেই অনেক হারাম কিছু খাচ্ছে এর গুনার বোঝা আপনাকে নিতে হবে না এর গুনার বোঝা আপনাকে নিতে হবে না তবে মনে রাখবেন যদি প্রথমখানে বলে যে আমি ভাড়া নিচ্ছি তোমার কাছে আমি এখানে পূজা করব তাহলে দেবেন না অথবা পূজার জন্য গায়রুল্লাহর এবাদতের জন্য উপাসনার জন্য যদি কেউ মন্দির তৈরি করার জন্য চার্চ তৈরি করার জন্য আর কিছু পাপ করার জন্য সিনেমা হলের জন্য যদি আপনার কাছে ভাড়া চায় মদের দোকানের জন্য ভাড়া চাই পতিতালয়ের জন্য ভাড়া চাই দেবেন না হারাম জায়েজ নয়